মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা মতো হবে, 9টা সামথিং আশেপাশে কিছু একটা হবে। তো এখন সকালে চা খাওয়ার কোর্স কমপ্লিট হলো আর এখন মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠে ওকে দেওয়া হয়েছে চ্যাপেন ব্রাশ, ও চ্যাপেন ব্রাশটা খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, এই যে চামচটা আমাকে দিয়েও দিয়েছে ফেরত। আর তোমাদের সোমনাথ দা এই উঠে আজকে বললো ব্রাশ না করে আজকে চা খাবে, আজকে আগে আগে খেয়ে নিল চা। আর এই যে জনি এখানে বসে রয়েছে, ও এখনো ঘুম থেকে ওঠার পর এখনো বিছানা থেকে নামেনি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো আজকে ব্লগটা একটুখানি অন্যদিনের তুলনায় একটুখানি অন্যরকম বোধ হয় লাগবে তোমাদের, কারণ এখন আমি মেয়েকে একটুখানি হলুদ মাখাবো, তারপরে মেয়েকে গরম জল করিয়ে স্নান করাবো, তারপরে মেয়েকে শাড়ি পরাবো। ওই গতকাল রাত্রিবেলা রান্নাঘরে একটা শাড়ি বের করে ওই ঘরে রেখে এসেছি, শাড়িটা একটা লাল হলুদ ছাপায় একটা নতুন শাড়ি, তোমাদেরকে দেখাবো। শাড়িটা আমার শ্বশুরমশাই দিয়েছেন আমার মেয়েকে বেশ কিছুদিন আগেই দিয়েছেন, অনেক দিন আগে, কিন্তু পরানোর মতো কোনো সুযোগ নেই বুঝতেই পারছো, যেহেতু সরস্বতী পুজো ছাড়া তো এইটুকু বাচ্চাকে শাড়ি পরানোর দিন তো নেই, তো একমাত্র সরস্বতী পুজোতেই শাড়ি পরতে হয়, এটা রুলস বলতে পারো বাঙালিদের মধ্যে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি, মেয়েকে একটুখানি হলুদটা মাখিয়ে নিই, হলুদ মাখানোর সময় তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমি ওকে মানে পুরো হলুদ ছোঁয়ানোর মতো না, এমনি হলুদ পুরো একদম কপাল থেকে পা পর্যন্ত একেবারে ভালো করে ডোলে মাখিয়ে, যেভাবে তেল মাখাই ওভাবে তেল হলুদ ভালো করে মাখিয়ে তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে আসবো। শাড়ি পরানোর সময় অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি, ঠিক আছে? চলো, তো মেয়েকে স্নান করে নিয়ে এসেছি, এই দেখো ভালো করে তেল হলুদ মেখে স্নান টান করে এখন আবার লেপের তলায় ঢুকে বসলো। আর আমি এখন নিয়ে এসেছি একটু গরম গরম দুধ, তো গরম গরম দুধটা খাইয়ে নিই, তারপরে ওকে শাড়ি পরাবো, ঠিক আছে? এই যে শাড়ি, এই দেখো শাড়িটা, কি মজা কি মজা কি মজা। তো মেয়েকে আমার খাওয়ানো কমপ্লিট, ওঠ না জল খাবি, তো জলের বোতল দাও একটা ছোট বোতলটা ছোট। আরে ওর না অনেকগুলো শাড়ি আছে জানো তো, সেই শাড়িগুলোর সাথে আবার ছায়া সিস্টেম, মানে ছায়া সাথে শাড়ি একসাথে আর কি, ওইগুলোই ভালো, ওইগুলোই ভালো। ওর আরো যে কটা শাড়ি আছে সব কটা শাড়িতেই বোধ হয় এই সিস্টেম, আরো ওর বোধ হয় আরো তিনটে না চারটে শাড়ি আছে, ওইগুলোতে একই সিস্টেম, কিন্তু শুধুমাত্র এই শাড়িটাই ওই সিস্টেমটা নেই জানো তো, যে ছায়া কাম শাড়ি ওই সিস্টেমটা নেই। এবার এটা পরাতে ওই জন্য আমার একটুখানি ইয়ে লাগবে, অন্য কোনো শাড়ি হলে কোনো ব্যাপার, মানে ওই শাড়িগুলো হলে কোনো ব্যাপার ছিল না, তাও দেখি ট্রাই, ঠিক আছে? আর এই জামা প্যান্টটা আগেই পরিয়ে দিয়েছি, একটা ফুলাতা গেঞ্জি জামা আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ওর ব্লাউজ। পড়াও না, পড়াও না, পালাও, পালাও না, আমা আমা। চলো দেখে এই হাত ঢোকাও, বাবা লে আমার মা ব্লাউজ পরছে না, ব্লাউজটা ভালো ফিটিং চলছে। আব আয়েগা মজা, ইয়ে শাড়ি মে গিট বেঁধে পড়াই বলো কোমরে, আবার কি নরে তো হবে না। আচ্ছা এইটা নিচের দিক উপরের দিক বলে কিছু আছে? হ্যাঁ তোমার গামছা মার উঠোনে মেলা আছে, শুকিয়ে আছে। আচ্ছা আমি না একটু ক্যামেরাটা অফ করলাম, আমি নিজে একটুখানি বুঝিনি যে অ্যাকচুয়ালি কোন দিক থেকে শুরু হবে, কারণ আমি উল্টো দিকে দাঁড়িয়ে থাকলে না আমি ঠিক বুঝি না, আমি নিজের দিকে এরকম ভাবে ঘুরিয়ে বুঝতে পারি যে কোন দিক থেকে অ্যাকচুয়ালি শুরু হবে। দাঁড়াও আসছি, কেসে লাগ রে মেরি বেটি, দাঁড়াও। Hey, hey, hey.
চুলটা ভিজা জানো তো, নালে বেঁধে দিতাম। ওমা এখনো সাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে পরে দেখা করছি। এবার তোমরা বলো আমি ঠিক মতো সাজাতে পেরেছি কিনা। দাঁড়াও, আগের বছর তো মালা, তারপরে চুড়ি টুড়ি একেবারে অনেক কিছু করেছিলাম, এবার সেসব কোনো ঝামেলা নেই নি। দেখো কেমন লাগছে বলো। ও এসেছো? তো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি, বাড়িতে লোক এসেছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। এই হচ্ছে আমার মেয়ের সরস্বতী পূজার লুক, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি পরে দেখা করছি। সাজানোর পর আমারও মনে পড়ে যাচ্ছে বিয়ের আগের দিনগুলো, কারণ বিয়ের আগে সোমনাথের সাথে তো কখনো ঘুরতে পারিনি সরস্বতী পুজোর দিন, কারণ যেহেতু ও পুজো করতো তখন ওই টাইমটা ও পুজো টুজো করতো, তো তার জন্য সরস্বতী পুজোর দিন কখনোই সোমনাথের সাথে ঘোরা হয়নি। কিন্তু বান্ধবীদের সাথে পুরো রানাঘাট চক্কর মারতাম, আমরা 5-6 জন মিলে বান্ধবী ছিলাম, গ্রুপ ছিলাম, তো আমরা 5-6 জন মিলে পুরো রানাঘাট ঘুরে বেড়িয়েছি শাড়ি পরে। ওদু বুঝতেই পারছো, আনম্যারিড অবস্থায় 5টা বান্ধবী রানাঘাট চক্কর, একটা আলাদাই আমেজ, আলাদাই অনুভূতি, আলাদাই সব কিছু। সেই দিনগুলো খুব মিস করি, আজকের দিনটা আসলে খুব কষ্ট হয়। কি করব, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় জীবনে, অনেক পরিবর্তন এসে যায় সব কিছুর সাথে সাথে। এখন ওদেরই সময়, ওদেরই জীবন, এখন আর কি করা যাবে। এখন আমরা 5 জন বান্ধবীর সাথে হয়তো ফোনে যোগাযোগ আছে, কিন্তু যার যার লাইফ নিয়ে সে সে বিজি, এখন কারোরই ভাবার মতো সময় নেই সত্যি।
যাই হোক, চলো, আমার বাবাকে এইমাত্র ফোন করে আসতে বললাম যে বাবা আসো, মেয়ে শাড়ি পরেছে, একটু দেখবা না? তো বাবা বলল যে আমি আসছি, তো 2 ঘন্টার মধ্যে আসবে বলেছে। আশা করি 2 ঘন্টার বেশি মেয়ে শাড়ি পরে থাকতে পারবে না, খুব জোর 2 ঘন্টা। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? মেয়ে যখন অঞ্জলি দেবে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ততক্ষণ আমি বিছানাটা একটু তুলে নিই, অবস্থাটা দেখো। হ্যাঁ মা বলো। তাই চলো দেখবা কোথায়, মন্দিরে? হ্যাঁ, নতুন ঠাকুর এসেছে, যখন তুমি অঞ্জলি দেবা তখন আমি দেখবো, আমার MS ফ্যামিলি পরিবারের সবাই দেখবে, একসাথে দেখবো। মা আমি বিছানাটা তুলে নিই, তুমি খেলো, আস্তে আস্তে খেলবা, শাড়ি পরে আছো। সরস্বতী গলায় একটা ফুলের মালা পরিয়ে দাও। ও পারে, ওর থেকে তো মালাটার ওজন বেশি। বসে আছে নম বিষ্ণু, নম বিষ্ণু ওম নম অভ্যন্তর শুচি ওং নম বিষ্ণু 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 ওং নম গঙ্গে। বিনিয়োগ ওং নম প্রীত্যা বিষ্ণুনা ত্রিতাচ ধারয় মাং নিত্যং পবিত্র কুরুচাসন ওং নম গুরুভ্যণ পরম গুরুভ্যণ পর পর গুরুভ্যণ পরমেষ্টি গুরুভ্যণ গণেশায় নম ওং নম মাত করুণাময়ীত ওং নম ঐং সরস্বত্যৈ নমো নম ওং নম ইতস্মৈব ওং নম বিবস্বতি ব্রহ্মণ ভাস্বতি। এই দেখো তো, এই মাটাকে কেউ চিনতে পারো কিনা? ওলে বাবালে, এটা হচ্ছে আমাদের বড় মা। পুজো হচ্ছে, এই যে পুজো, ওইদিকে পুজো হচ্ছে, আর আমি এখন পুরো মন্দিরটা ঝাড় দিলাম। মন্দিরটার অবস্থা সত্যি খুব শোচনীয় ছিল, এমন হয়ে গেছে না এখন, আমরা মন্দিরে আসার পর না মন্দিরটা সত্যি একটু বেশি নোংরা হয়, কারণ এতগুলো মানুষ 14 বার করে বেরোচ্ছি আসছি বেরোচ্ছি আসছি। আর আগে তো মন্দিরে শুধুমাত্র জয়গুরু একাই থাকতো, বুঝতেই পারছো তো, মন্দিরটা ঝাড় দিতে গিয়ে একদম প্রচুর প্রচুর ধুলো বেরোয়। আর এদিকটাও ঝাড় দিলাম, এই যে এখানে ঝাড় দিলাম, এগুলো সব পরিষ্কার করলাম, বিছানা টান টান করলাম, ঠিক আছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। বাবা এসে আশা করি থাকবে কিছুক্ষণ, যদি আরও অনেকক্ষণ রাখতে পারি তাহলে তাহলে আরও ভালো, তাহলে ভোগ টোগ খাইয়ে একবারে বাড়ি পাঠাতে পারবো। আজকে যেহেতু ভোগ রান্না হবে, খিচুড়ি ভোগ রান্না হবে, খিচুড়ি আলুর দম, বুঝতেই পারছো যেহেতু বাড়িতে পুজো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আবার বলো না যে আমি আজকে শাড়ি পরিনি কেন, কারণ আমি বিয়ের পর থেকে সরস্বতী পুজোয় কখনো শাড়ি পরি না, অন্যান্য পুজোয় পরলেও সরস্বতী পুজোয় কখনো পরি না বিয়ের পর থেকে। ওটা বিয়ের আগে পরতাম প্রত্যেকটা বছর, বিয়ের পর থেকে কোনোদিন পরা হয়নি, ঠিক আছে? চলো। সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। বাদ দাও, মিস গিয়ে দাও গিয়ে দাও।
এত কঠিন মন্ত্র বলতে পারে? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, আবার নমো বিষ্ণু, নমো বিষ্ণু, মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি, নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গা। প্রতি বছর আজকে প্রতি বছর বলছি কেন মাথা গেছে, গত বছর আজকের দিনে সকালের দিকে মেয়ের স্কুলে নিয়ে গেছিলাম, মেয়েকে, মেয়ে প্রণাম করলো, প্রসাদ নিয়ে আসলাম বাড়িতে, পোলাও আর আলুর দম দিয়েছিল মনে আছে এখনো। এবছর মনে হচ্ছে যাওয়া হবে না, কিছু সমস্যা আছে আমার, তো মনে হচ্ছে এবছর আর যাবো না, আবার সামনে বছর অবশ্যই যাব। এবছর বুঝতেই পারছো একটুখানি সব কিছুই অন্যরকম, ঘর দর নেই যেহেতু, তো সামনে বছর অবশ্যই যাব। তারপরে বাবা আসবে বলে ওয়েটও করছি, বাবা কখন আসবে, বাবা আসলে বাবাকে চা টা দেবো, যদি কিছু টিফিন খাই তো সেটাও দেবো, তো তার জন্য আরও ওয়েট করছি। তো এইসব মিলিয়ে আর কি এবছরটা আর মেয়ের স্কুলে যাওয়া হলো না, একটুখানি মনটা খারাপ লাগছে, আবার এটাও ঠিক যে আমার শরীরটাও চাইছে না। ঠিক আছে চলো। তো ফাইনালি পুজো কমপ্লিট, লাইট অফ করে দিলাম, এখন দরজাটা বন্ধ করে দেব। মা প্রসাদ দিল, বাবার প্রসাদটা রাখলাম, আমাদেরটাও রাখলাম, মেয়ে দেখো এখন খেলছে আর বারবার করে একই কোশ্চেন, জয়ী দাদু কখন আসবে, জয়ী দাদু কখন আসবে। তোমরা তো জানো আমার বাবাকে ও জয়ী দাদু বলে ডাকে। আর এদিকে সোমনাথের জন্য ব্রেকফাস্ট রেডি করলাম, কিন্তু মা আবার এক গাদা প্রসাদ দিল, এই যে সোমনাথের জন্য ম্যাগি বসিয়েছি আর এদিকে এক গাদা প্রসাদ, এটা হচ্ছে আমার বাবার জন্য মা রেডি করে দিয়েছে, আর এটা হচ্ছে আমার সোমনাথের আর মেয়ের জন্য, আর এটা বোধহয় আমাদের পাড়ার একটা বাড়ি থেকে আমাদেরকে দিয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো তিন দিকে প্রসাদ, বাবা চলে এসেছে, এই যে বাবাকে প্রসাদ দিয়েছি, বাবা প্রসাদ খাচ্ছে, আর আমার মেয়ে ওই যে পাশে বসে দেখো শাড়ি তুলে প্যান্ট বের করে কি অবস্থা করে বসেছে। এই যে ম্যাগি, ওকে ম্যাগি দিয়েছি মটরশুঁটি দিয়ে, তো সকালে আমার ম্যাগিটাও বসিয়ে আসলাম, আমিও খাবো, আর ও ম্যাগিটা খেয়ে বেরিয়ে গেছে ওই কলের ওখানে, কলের লোকজনকে নিয়ে আসতে, আজকে কল লাগানো হবে, আমার বিশাল আনন্দ হচ্ছে, গোবরের ব্যবস্থা করতে গেছে, গোবরও লাগবে কল লাগাতে গেলে তোমরা জানো। তো চলো আচ্ছা ঠিক আছে, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আমারও খিদে পেয়ে গেছে, আমি ম্যাগিটা খাবো। তো চা রেডি, বাবাকে একটা সময় আমার জীবনে এমন ছিল বাবাকে চা দিতাম, কিন্তু আমার ঘরে কোনো কাপ ছিল না, গ্লাসে চা দিতাম, তাই না বাবা? এখন তোমাদের ভালোবাসায় আমার কাপের কোনো অভাব নেই। ঠিক আছে চলো। তো বাবা বেরিয়ে যাওয়ার পর অনেকগুলো কাজ সারলাম, বাবা বেরিয়ে যাওয়ার পর দেখো জামা কাপড়গুলো সব রোদে দিলাম, এ দেখো কোলবালিশের কভার, ওটা হচ্ছে বিছনার চাদর, গরুটা আবার বিছনার চাদরে গিয়ে কি করছে কে জানে। আর এদিকে সব জামা কাপড় দেখো মেয়ের, এই যে এদিকে নাইটি গুলো মেললাম, এই যে এদিকে নাইটি, আর এদিকে দেখো মেয়ের জামা একদম প্যাকড আপ, পুরো উঠোন দেখতে পাচ্ছ, আর মা এদিকে রান্না করছে, আর একটু বাদে বাদে এ এসে ও এসে খালি মাকে রান্না থেকে ব্যাঘাত ঘটাচ্ছে। ও বৌদি মেজ দেখো, আলু দমটা রাত্রিবেলা করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার রান্না হয়নি তো, আমার না করলেও হবে, সব সবজি দিয়ে খিচুড়ি থাকলে ওর সাথে আর কিছু লাগে না, ভাজা করছি ব্যাস, ওই দিয়ে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো হয়ে গেছে ওই 14 বার করে বোঝোই তো পুজোর দিন, বাবা তো পুজো করছেই, আর বাবার সাথে সাথে আরো কজন ধরতে গেলে মারও পুজো, কজন পাঠিয়েছে মা বাবা, মোট কজন? দুজন তিনজন চারটে, বাবা তো পুজো করছেই, বাবা তো পুজো করছেই, তার সাথে আরো 4 জন ঠাকুর মশাই ঠিক করেছে, তাও হচ্ছে না,
চোদ্দবার করে বাড়িতে আসছে, ও আসছে। আরে আমার বাড়ি আগে করতে হবে তো, আমার বাড়ি আগে করতে হবে তো। আরে ঠাকুর মশাই কোথায় গেল? আমার বাড়ি আগে, আমার বাড়ি আগে। বিয়ের হয়েছে 12 বছর, বিয়ে হয়েছে 12 বছর। এই 12 বছর ধরে সরস্বতী পুজোর দিন আসলে আর লক্ষ্মী পুজোর দিন আসলে, এই দুটো দিন আমি শুধু মায়ের নগর দেখি। মা খালি মানে বসতে পারে না। এই এখন বসেছে তো, এক্ষুনি কেউ না কেউ এসে বলবে, ও বৌদি আগে আমার বাড়ি করলো না তো, আমার বাড়ি করলো না তো। মানে সকাল থেকে নেই নেই করে প্রায় 10-12 জন এসে বলে গেছে। তো প্রত্যেক বছর এই লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর দিন একই ঘটনা। মা বলে যে আমি পুজো করবো, আমি পুজো করবো। ঠাকুর মশাইরা গেছে তো লাইন বাই লাইন মানে সিরিয়াল বাই সিরিয়াল যাবে তো পর পর করতে করতে। একটু দাঁড়ান, এই একই কথা, একই ক্যাসেট প্রত্যেক বছর বেজে যায়। যাই হোক, চলো আমি এখন, ও আমি না একটু আগে ভাবছিলাম কি মেয়েকে স্নান করাতে হবে, দিয়ে জল গরম বসাতে যাচ্ছিলাম। আমার মনেই নেই যে মেয়ে সকালবেলা আজকে স্নান করেছে, সকাল 9টায়। আজকের দিনটা অন্যরকম। যাই হোক, জল ঢুক আসলো বলে 12:30 রাইট বাজে এখন। তো জল দেখো সব খালি, ওই গামলা টামলাগুলো ভরে রাখি, আর মা যেহেতু রান্না করছে, আর বোতল টোতলগুলো সব ভরবো, এক গাধা বোতল, সব বোতল টোতল ভরে নি। বলো কি গো? শুকনো লঙ্কা আছে আমার কাছে, কিন্তু তুমি কি ওটা ব্যবহার করতে পারবা সেটাই হলো কথা। কালো কালো হয়ে যায়নি শুকনো লঙ্কা গুলো, মানে ভাঙলে না ভিতর থেকে সেই কালো কালো কি বেরিয়ে আসছে জানি তো, আমার রান্না করি না কি, বাজার হাত নেই আমার কাছে কিছু। তো যাই হোক, চলো আমি এখন তাহলে কি করব, আমি এখন জলটা ভরি না, আমি শ্যাম্পু করব আজকে একটু, আমি একটু স্নানটা করে নিই। হ্যাঁ, বাবা চলে গেল আর বললো যে খিচুড়িটা হয়ে গেলে ফোন করতে, তারপরে এসে খিচুড়িটা নিয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু করে নিই, ঠিক আছে? হ্যাঁ খেয়েছি। আজকে রাস্তায় দাঁড়িয়ে থাকলে কত জোড়া শালিক দেখতে পাওয়া যায় বলো, জোড়ায় জোড়ায়, যেদিকে তাকাবা সেদিকে খালি জোড়ায় জোড়ায় হাঁটছে। ম্যাচিং করে আবার বয়ফ্রেন্ডের সাথে সব ম্যাচিং করে ড্রেস পরে সব। আজকে ব্যাপারটাই আলাদা, আজকে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে। বেশ ভালো লাগে সরস্বতী পুজোর দিন, বেশ রাস্তা দিয়ে একেবারে সব লাল পরি নীল পরি একটা করে বয়ফ্রেন্ডকে নিয়ে, ও সেজে গুজে বয়ফ্রেন্ডের হাত ধরে, ও একেবারে প্রেমে গদগদ। কি গো, বিয়ের আগে সরস্বতী পুজোয় তোমার সাথে কোনোদিন গদগদ হয়ে ঘুরতে পারলাম না, সেটাই পরের দিন বেরোতাম, আর এমনি তো রোজই বেরোতাম, ওর সাথে ঘুরতে গদগদ হয়ে। সরস্বতী পুজোর দিন একটা স্পেশাল ব্যাপার বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে কথা। চলো পরে কথা হচ্ছে, হ্যাঁ তাহলে এখন কাজ করে নি, পরে কথা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি, দেখো আগের নাইটিগুলো কেমন হয়ে গেছে না, আর পরতে ইচ্ছে করছে না, রং উঠে গেছে কেমন হয়ে গেছে। আমি এখন কোথায় বলতো, ছাদে আসলাম, ফুল ঢুকে গেল মুখে, যা গাঁদা ফুল, হ্যাঁ খেয়ে নি, মোয়া খাচ্ছি। ছাদে দেখো জল, এর মধ্যে পুরো মোয়াটা ভরে তোমাদের সাথে আর কথাই বলতে পারছিলাম না, তাই মোয়াটা খেয়ে নিলাম। যাই হোক, স্যাম্পু ট্যাম্পু করে ছাদে আসলাম, এখন চুলটা শুকিয়ে নিচ্ছি রোদে। দেখো বড় মাদের ছাদে কি সুন্দর জামাকাপড় মেলা, আর কদিন পর আমার ছাদেও জামাকাপড় মেলতে আসবো, তোমরাও সাথে থাকবে, সত্যি কি আনন্দ, কি আনন্দ, বিশাল আনন্দের ব্যাপার। তো চলো, আজকে প্রায় 2 দিন পরে ছাদে আসলাম, মাঝখানে আসা হয়নি। তো চলো, আজকে ভিডিওটা বড় হয়ে গেছে মনে হয়, আমি এই ব্লগটা এখনই শেষ করব, আর বেশি বড় করব না, এখন আর তোমাদের সাথে শেয়ার করা আর আছে তাই বা কি। হ্যাঁ, মেইন জিনিস একটা আছে, সেটা হচ্ছে ভোগ রান্নাগুলো দেখানো হয়নি, মানে রান্না টান্নাগুলো দেখানো হয়নি, রান্নাবান্না আজকের। তো রান্নাবান্নাগুলো ভিডিও শেষে দিয়ে দেবো, মিউজিক দিয়ে দেখে নেবে, আর তারপরে কি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাবা আসবে একটু পরে, বাবা মনে হয় খাবে না, এখানে নিয়ে যাবে খিচুড়ি, তো বাবা নিয়ে যাবে খিচুড়ি দিয়ে দেবো, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ব্যাস। তারপরে সন্ধ্যেবেলা আর কি মেয়েকে পড়তে বসানো, ও না আজকে পড়তে বসানো যাবে না, বই খাতাগুলো সরস্বতী পুজোর ওখানে আছে, মানে সন্ধ্যাবেলা একটু সময় কাটাবো মেয়ের সাথে, ব্যাস এই আর কি, সিম্পল দিন একদম। তো চলো,
মানে সিম্পল ইভিনিং, সন্ধ্যেবেলাটা সিম্পল, সারাটা দিন মোটেও সিম্পল গেল না, সারাটা দিন অবশ্যই একটু স্পেশাল গেল আজকে। তো তোমাদের সাথে আবার কালকে দেখা করি, ঠিক আছে? আবার কালকে থেকে ব্লগ শুরু করি। কলের লোক এখনও আসলো না, কি বলতে ইচ্ছে করে বলো কলের লোককে? আমার তো খেয়ালই নেই, এক ঘন্টাকে ফোন করেছিলাম বললো, এক ঘন্টা না দু ঘন্টাকে ফোন করেছিলাম বললো আসছি, এখনও আসলো না। যাক গে, তোমাদের সাথে তাহলে পরে দেখা করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে, টাটা।